নারী করেছি ভয়ে কাপে কাপুরুষ লড়ে যাইবে ঐতিহাসিক লাল দিঘি ময়দানে আয়োজিত ইসলামিক জোন বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি সম্মানিত প্রধান অতিথি সংগ্রামী মহাসচিব সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ ইসলামী ছাত্র সেনার নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ সমবেদনার সর্বত্র জনতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেক বক্তব্য দিয়েছি এই লাল দিঘি ময়দান অনেক অনেক সাক্ষী আছে। আমার ভাইরা মুসলমানদের ইতিহাস মুসলমানরা ভালো করে জানে। মদিনার সনদ মুসলমানরা ইতিহাস জানে। উবাইয়ার সন্ধির বিষয়ে গোটা পৃথিবীর মুসলমানরা ইতিহাস জানে। নির্বাচন কমিশনকে
স্বাধীন সত্তা হিসাবে গড়ে তোলা আপনার জন্য আছে। এই নির্বাচন কমিশন কেন্দ্র প্রয়োজন, প্রশাসনিক ক্রমতা প্রয়োজন, সেই দিয়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। সাথে সাথে বলব, এই নির্বাচনকালীন সরকারের রূপরেখা চিত্র এর জন্য মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে বাংলাদেশের যত নিবন্ধিত রাজনৈতিক দল আছে ওই সমস্ত দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নিয়ে সংশয় দূর করে যারা চালাও ফুরাও হরতাল মানুষের হত্যা চালিয়ে যাচ্ছে ওইগুলো বন্ধ করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করুন। আমার ভাইয়েরা, আমি কথা বেশি বলতে চাও না। ইসলামের ঐতিহ্য মসজিদ মাজার আছে বিগত নিয়ে জঙ্গিরা যে বোমা নিক্ষেপ করেছে এদেশের মানুষেরা সবাই জানে, এমনকি ব্রিটিশের রাষ্ট্রদূত পর্যন্ত সাধারণের মাজার পরিস্থিতির শিকার হয়েছে। আমার ভাইয়েরা, ওই সমস্ত জঙ্গিরে উত্তাম উন্নয়নের মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে হয় সেই পূর্ব দেশের মানুষেরা জানে কি জানে না, সেই সমস্ত জঙ্গিদের উত্তম রক্ষার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমি সর্বশেষে বলব, আহলের সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সমষ্টির নাম। এই দেশে 799 জন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাস করে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কাফেরও ইজারা কিংবা বন্ধক দেওয়া হয় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আত্মায়নের জন্য ইসলামিক ক্রমণ বাংলাদেশ আন্দোলন করে যাচ্ছে। আজকে এই মুস্তফা সম্মান্য তথা বাস্তবায়নের জন্য এই মহাসমাবেশের আয়োজন করেছে। আমার ভাইয়েরা, আজকে তারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। সাথে সাথে বলব, ধর্মপূর্তি ভাইয়ে হিন্দু মুসলমান প্রতিষ্ঠান যারা এদেশে বসবাস করে তারা সবাই আমাদের ভাই, তাদের তাদের মসজিদ মন্দির কেননা বিদ্যা এইগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি আমার কথার নাম দাঁড়িয়ে সবাইকে ধন্যবাদ মোবাইল পাচ্ছেন। আজকে এটাগুলোর সাথে আপনারা একত্রটা ঘোষণ করেন কিনা সেই সমর্থন চেষ্টা করতে চাই। মা মৃত্যু হীনকান্ত মুরাশীন হব শান্ত চারিত্রীদের কন্দন আকাশে বাতাসে অত্যাচারী ধন্যবাদ।